শুরুতে এই সংবাদ শিরোনাম। বালিশ বিছানা ট্রিপল অ্যাম্বুলেন্স সঙ্গে নিয়ে দিল্লি অভিমুখে কৃষকরা। কৃষকদের পাশে দাঁড়াতে গিয়ে আটক হলেন শাহিনবাগের দাদি বিলকিস। আজারবাইজানে পরমাণু হামলা চালাবে আর্মেনিয়া। বার্সে উত্তেজনা, হাইপারসোনিক মিসাইল তৈরির পরিকল্পনায় যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। এবং সবশেষ থাকছে, বিশ্ব সমাজকে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কৃষকদের অবরোধে দিল্লি। ভারতে হরিয়ানা কুরুক্ষেত্র থেকে 150 কিলোমিটার দূরে রাজধানীতে এ যেন আরও একটি কুরুক্ষেত্র। দাবি আদায়ের লড়াইয়ে সময় লাগতে পারে অনেক, তার উপর রয়েছে করোনা এবং উত্তর ভারতের কড়া শীত। এসব কথা মাথায় রেখেই বেশ কয়েকটি মাসের সরঞ্জাম নিয়েই দিল্লির দরবার উপস্থিত বিক্ষোভকারীরা। মঙ্গলবার কৃষকদের বিক্ষোভ ষষ্ঠ দিনে অতিক্রম করল। বিজ্ঞান ভবনে একদফা আলোচনা হয়েছে সরকারের সঙ্গে, কিন্তু তাতে বরফ গলেনি। বিক্ষোভকারীদের দাবি মেনে নতুন 3 কৃষি আইন প্রত্যাহারে নারাজ কেন্দ্র, উল্টোদিকে অনর কৃষকরাও। টানাপোড়েন যে আরও কতদিন চলবে তা অনিশ্চিত, তাই আগেভাগে পরিকল্পনা করে খাবার পানি, বালিশ, বিছানা, কম্বল, ট্রিপল ওষুধ, অ্যাম্বুলেন্স সহ সব গুছিয়ে নিয়েই পথে নেমে পড়েছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কৃষকরা। বিশাল সেনাবাহিনী নিয়ে রাজা মহারাজাদের অভিযান, প্রতিপক্ষকে ঘায়েল করতে দীর্ঘদিন ধরে সীমানা অবরুদ্ধ করে রাখার কৌশল। এমন সব অভিযানের সঙ্গে থাকত প্রচুর খাবার দাবার, চিকিৎসা সরঞ্জাম এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। ইতিহাসে এমন বর্ণনা মিলে বিস্তর, কয়েকশো কিলোমিটার রাস্তা পেরিয়ে কৃষকদের দিল্লি চলো অভিযানে ঠিক যেন সেই ছবি। হরিয়ানা দিল্লির সিঙ্গু সীমানার জিটি কার্নাল রুটের পাশে সাজানো বিক্ষোভকারীদের একের পর এক শিবির। এদিকে পাঞ্জাবের কপুরথালা থেকে একদল কৃষক দিল্লি পৌঁছেছেন অ্যাম্বুলেন্স নিয়ে, সঙ্গে রয়েছে বিপুল পরিমাণ ওষুধপত্র। দিল্লির সীমানায় যেখানে অবরোধ চলছে সেই সিঙ্গু এলাকায় খোলা হয়েছে স্বাস্থ্য শিবির। মঙ্গলবার দেশটির বিজ্ঞান ভবনে কৃষক সংগঠনগুলির 35 জন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল এবং শিল্পপ্রতিমন্ত্রী সোম প্রকাশ। কিন্তু প্রথম দফায় সেই আলোচনা ব্যর্থ হয়েছে। ভারতের বিতর্কিত কৃষি আইন নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কৃষকদের একাংশ। দিল্লি হরিয়ানা সীমানার সিঙ্গুতে অবশ্য আগের মতো বিক্ষোভ চলছিল। সেখানে কৃষকদের সঙ্গে বিক্ষোভে সামিল হতে যান শাহিনবাগের দাদি হিসেবে খ্যাতিমান হয়ে ওঠা বিলকিস বেগম। কিন্তু সিঙ্গু সীমানায় পৌঁছাতেই তাকে আটক করে দিল্লি পুলিশ। পরে পুলিশের একটি দল বিলকিসকে দক্ষিণ দিল্লির বাড়িতে পৌঁছে দেয়। নতুন 3টি কৃষি আইন বাতিলের দাবিতে গত 6 দিন ধরে রাজধানীতে আন্দোলন করছেন হাজার হাজার পুলিশ। দিল্লির পাঞ্জাব এবং দিল্লি হরিয়ানা সীমান্তের বিক্ষোভ সামিল হয়েছেন বহু মানুষ। তাদের দাবিকে সমর্থন জানাতে আন্দোলনে অংশ নিয়ে ছুটে গিয়েছিলেন 83 বছর বয়সের বিলকিস বেগম। সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, কৃষকের ঘরে জন্ম আমাদের, কৃষকদের পাশে দাঁড়ানো কর্তব্য, সরকারকে আমাদের কথা শুনতে হবে। সংশোধিত নাগরিকত্ব আইন CAA, জাতীয় নাগরিকপঞ্জী NRC এবং জাতীয় জনসংখ্যাপঞ্জী NPR বিরোধী আন্দোলনে গত বছরের শেষের দিকে ভারতের রাজধানী যখন তেতে ওঠে, সেই সময় খবরের শিরোনাম হয়ে ওঠেন এই বিলকিস বেগম। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত আর্মেনিয়ার একটি গণমাধ্যমের মন্তব্য প্রতিবেদনে আজারবাইজানের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের আহ্বান জানানো হয়। প্রতিবেদনের লেখক স্টেফার আলতোনিয়ান আর্মেনিয়া সরকারকে জানান যে কোনো একটি পরমাণু অস্ত্র আজারবাইজানের রাজধানী বাকুতে নিক্ষেপ করা হোক, যাতে আগামী 5000 বছর ধ্বংসস্তূপে পরিণত হয়ে থাকে। নাগরণকারাবাক এবং আপার কারাবাক নিয়ে চলা যুদ্ধে 10 নভেম্বর আজারবাইজানের সঙ্গে আত্মসমর্পণ করে আর্মেনিয়া। এ খবর প্রসঙ্গে আলতোনিয়ান লেখেন, আমি সহ সম্ভবত সব আর্মেনিয়ান হতাশ হয়েছে, মোটেও অবাক হয়নি। 27 সেপ্টেম্বর আজারবাইজানের বসতি এবং সামরিক স্থাপনায় হামলা চালায় আর্মেনিয়া। তারপর দুপক্ষের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। পরে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় দুপক্ষ। দখলকৃত এলাকা ছেড়ে যায় আর্মেনিয়া, নাগরণকারাবাক আন্তর্জাতিকভাবে স্বীকৃত আজারবাইজানের ভূখণ্ড হিসেবে।
বিবৃতিতে বলা হয়, লস অ্যাঞ্জেলস ভিত্তিক আর্মেনিয়ার নিউজ পেপার প্রকাশিত মন্তব্য প্রতিবেদনে বাকুর উপর পরমাণু হামলার জন্য আর্মেনিয়াকে পরামর্শ দেওয়া হয়, যাতে আজারবাইজান 5000 বছর ধ্বংসস্তূপে পরিণত হয়ে থাকে। আমরা FBI এবং LAPD-কে এ ঘটনা তদন্তের জন্য আহ্বান জানাই। চীন ও রাশিয়ার হুমকির জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে শব্দের চেয়ে 5 গুণ গতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। বার্তা সংস্থা আল জাজিরার বরাতে জানা যায়, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেন্ডলস বলেন, আগ্রাসী তৎপরতার জবাব দিতে আমরা প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ বাড়ানো অব্যাহত রাখব। তবে সমীকক্ষ ধারণা মিসাইল উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার সহযোগিতা শুধু উত্তেজনাকেই বাড়াবে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী এই দ্বিপাক্ষিক প্রকল্পটিকে গেম চেঞ্জিং সক্ষমতা বলে অভিহিত করেছেন। তবে ক্ষেপণাস্ত্রগুলো কবে থেকে কার্যকর হবে তা জানা যায়নি। তিনি আরও বলেন, আমরা ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা আনার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ ডিফেন্স মাইকেল ক্রাটিসেস বলেন, এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে সাউদার ক্রস ইন্টিগ্রেট ফ্লাইট রিসার্চ এক্সপেরিমেন্ট নামে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর 15 বছরের প্রচেষ্টায় এ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। শিশু হত্যাকারী ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে লেখা একটি চিঠিতে এ আহ্বান জানান। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট রুহানি তার বার্তায় বলেন, 7 দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি জনগণের উপর সীমাহীন অত্যাচার, নির্যাতন এবং গণহত্যা চালিয়ে যাচ্ছে মানবতার শত্রু ইসরায়েল। তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইসরায়েলের অন্তর্ভুক্ত করা, নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা, গাজা উপত্যকার উপর করুণ পরিস্থিতির কঠিন দিনগুলোতে অবরোধ আরোপ করা রাখা এবং গাজাবাসীর কাছে ন্যূনতম চিকিৎসা সামগ্রী পৌঁছে দিতে বাধা দেওয়া মানবতা বিরোধী অপরাধ ছাড়া আর কিছুই নয়। ইরানের প্রেসিডেন্ট তার বার্তায় বলেন, এসব ঘটনা শুধু ইসরায়েল ফিলিস্তিনি পরিস্থিতিকেই শোচনীয় করছে না, সেই সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনে নিরাপত্তার সংকট তৈরি করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কিছু স্থায়ী সদস্য দেশের পরিপূর্ণ পৃষ্ঠপোষকতা পেয়ে ইহুদিবাদী ইসরায়েলের দৃষ্টতা দিন দিন বেড়ে চলেছে বলেও মন্তব্য করেন তিনি। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।